কিন্তু শুরু থেকেই স্বামীকে ফের কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ অভিযোগ এলাকার তৃণমূল নেতারা প্রস্তাব দেন তাদের সঙ্গে রাত্রিবাস করলেই স্বামীকে ফের কাজে ফেরানো হবে সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়াই লাগাতার হুমকি আসতে থাকে বলেও অভিযোগ সেই ভয়ে পুলিশের উদ্দেশ্যে পুরো ঘটনা বিস্তারিত লিখে ফেলেন ওই মহিলা তারপর শুক্রবার দুপুরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের নিনটাউনশিপ থানা এলাকায় ঘটনার খবর চাউর হতেই সোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দুর্গাপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ছিলেন এদিকে যে এলাকায় ওই তরুণীর বাড়ি সেখানে এলাকারই তিন তৃণমূল নেতার মদের দোকান ছিল যদিও তা অবৈধ বলে দাবি স্থানীয়দের এলাকার মহিলারা ওই দোকান বন্ধ করে দেন প্রতিবাদ করেন ওই ঠিকাদারের স্ত্রীও ওই ব্যক্তিকে ঠিকাদারি থেকে সরিয়ে দেয় দুর্গাপুরের দুই তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব অভিযোগ এমনটাই কিন্তু স্বামীর কাজ ফিরিয়ে দেওয়ার দাবি করেন ওই মহিলা অভিযোগ তারপরেই তৃণমূলের তিন নেতা মিলে ওই তরুণীকে কুপ্রস্তাব দিতে থাকেন সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে সেই ভয়ে পুলিশের উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে শুক্রবার দুপুরে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ স্থানীয়রাই দ্রুত তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় একটি